ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানীয় দিনী বন্ধুরা আসন্ন জিলহাজ মাস এ সম্পর্কে সেই হাদিসে বর্ণিত যে সমস্ত আমলগুলো আমরা সংক্ষিপ্তভাবে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান আল্লাহ মামিন আল্লাহ তালা তিনি অতিব দয়ালু তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে চান মাফ করতে চান আল্লাহ তালা করানুল কারিমে বলেন যে মানুষকে তো খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খলিকল ইনসান ও দায়ীফা অনুরূপভাবে আল্লাহ তালা এই দুর্বল বান্দাদেরকে তিনি ক্ষমা করতে চান আল্লাহ তালা বলেন যে আমি আমার এই বান্দাদেরকে শাস্তি দিতে চাই না অমکان মুআযজিবহুম অমکان আল্লাহ লিউআযজিবহুম এবং ইস্তাগফিরুন তোমাদেরকে শাস্তি দি আমার কি লাভ আল্লাহ তাআলা না যারা ফিরে আসে যারা তওবা ইস্তিগফার করে এক কথায় তিনি তার আপন বান্দাদেরকে তবার সুযোগ দিতে ভালোবাসেন তিনি চান বান্দারা তার এবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক সুতরাং এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরের কিছু বরকতময় সময় কিছু দিন সমূহ রেখেছেন যাতে আমলের স্বভাব বহু থেকে বহু গুণ বৃদ্ধি করা হয় সম্মানিত বন্ধুরা আমরা যখন আমাদের পরীক্ষা আসে তখন পরীক্ষার সময়গুলোতে একজন ছাত্র সে যেমন পরীক্ষার দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা চালায় যাতে করে খুব ভালো ফলাফল অর্জন করতে পারে ঠিক অনুরূপ ভাবে যেই এবাদতের কিছু মৌসুম রয়েছে আখেরাতের কল্যাণ পারলৌকিক জীবনে মুক্তি আর সফলতা আল্লাহ তালা নৈকট্য অর্জনের কিছু মৌসুম রয়েছে যেই মৌসুমগুলোতে সংক্ষিপ্ত পরিসরে আবাদত করার দ্বারা আমরা আল্লাহ তালার নৈকট্যশীল বান্দাদের মধ্যে মোকারাবিন বান্দাদের মধ্যে আমরা সবাই সামিল হতে পারব আর এই দরজা নবী আসবে না পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ক্ষমার দরজা তবার দরজা আমলে সলে হওয়ার দরজা সিদ্দিকীন হওয়ার দরজা সালহীন হওয়ার দরজা বন্ধ হয়নি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সেই দরজা সকলের জন্য আমাদের সকলের জন্য উন্মুক্ত রয়েছে তাহলে আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে বিশুদ্ধ হাদিসের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ তালা কসম করেছেন আল্লাহ তালা যখন কোনো কিছুর কসম করেন শুধুমাত্র তা কেবল তার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাই সম্মান করে কারণ আল্লাহ তালা এক মহান সত্তা শুধু গুরুত্বপূর্ণ বিষয় কি কসম করেন আল্লাহ তালা বলেছেন অলফাজিদিওয়ালা নাস। কসম ভোরবেলার এবং কসম দশ রাত্রে এই দশ রাত বলতে এই দশ রাত্রের কসম বলতে জিল হজের প্রথম দশ দিনের কথাই বলা হয়েছে প্রথম দশ রাত্রে কথাই বলা হয়েছে এবনে কাসির সহ সকল মহাদ্দেশ এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ তালা তিনি এই দিনগুলোতে যাতে করে বান্দা নিজেদের কল্লাম করতে পারে আল্লাহ তালা যে সমস্ত রিজিক দিয়েছেন সেগুলো যেন কোরবানির মাধ্যমে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে এ সম্পর্কিত একাধিক আয়াত করণকারিমের বিভিন্ন আয়াতে বিশেষ করে সুরা হাজ্যের মধ্যে রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ দিনকে বুজানো হয়েছে এবং এই সম্পর্কে সাহাবাই কেরামের বক্তব্য রয়েছে এবার আসুন রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি দিনগুলোকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন জিল হজের এই প্রথম দিনগুলি দিন গুলি সাল্লাম বলে যেমন আনহু থেকে বর্ণিত যে পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো দশকের দিনসমূহ অর্থাৎ জিল হজের প্রথম দশ দিন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তালার পথে জিহাদেও কি এর থেকে উত্তম দিন নাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন আল্লাহ তালার পথে যে ব্যক্তি জিহাদ করে জিহাদের চেয়ে উত্তম দিন নেই হ্যাঁ কেবল সেই ব্যক্তি যা যার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে তার মানে সে জীবনও দিয়েছে সম্পদও দিয়েছে ওই ব্যক্তির কথা আলাদা মুসনাদে আহমদ আবু ইয়ালার মধ্যে হাদিস রয়েছে তাহলে দেখুন এই দশ দিনের মধ্যে রয়েছে আরাফাতের দিন বড় হজের দিন যেটাকে ক্ষমা এবং মাঘ ফেরাতের দিন জাহান নাম থেকে মুক্তি নাজাতের দিন জিলহজ মাসের মধ্যে যদি আর কোনো কিছু না থাকতো আর কোনো একটা ফজিলত যদি না থাকতো শুধুমাত্র আরাফাতের দিন এটি এত গুরুত্বপূর্ণ যে এটি যথেষ্ট জিলহজের দশকে যদি ফজিলতে আর কিছুই না থাকতো শুধুমাত্র এই একটা দিনই মর্যাদার জন্য যথেষ্ট কারণ এই দিনের ফজিলত সম্পর্কে রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ কাছে সর্বাধিক মর্যাদা পূর্ণ দিন হলো কোরবানির দিন এরপরে কোরবানির পরবর্তী দিন তাহলে এই কোরবানির দিনগুলো আল্লাহ তালার কাছে মর্যাদা পূর্ণ যা এই জিলহজ দর্শকের মধ্যে রয়েছে তাহলে এই দিনগুলোতে এই মধ্যে সিয়াম সাদাকা হজ আরাফাতের ময়দানে অবস্থান মিনাতে অবস্থান এই আমলগুলো পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত একটি জায়গায় এসে তারা করেন তাহলে প্রথম দশ দিনে নফল রোজা বা রাত্রে হেফাজত করা এক কথা জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে ১০ তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা রাতের বেলায় বেশি বেশি করে এবাদত করা সরাতদায় করা কোরআন তেলাবাদ করা তাজবি তাহলিল তওবা ইস্তেফার আল্লাহ তালা কাছে কান্নাকাটি ইত্যাদি এবাদত দিন এবং রাত্রে চব্বিশ ঘন্টাতে যখনই সময় হয় এই নিয়ে করা যে আল্লাহ তুমি এই দশ দিনকে ফজিলত পূর্ণ করেছো এই দশ দিনের ফজিলত আমাদেরকে দান করো আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে মাফ করো হজরত আবু হরিয়াল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন জিল হজের দশ দিনের এবাদত আল্লাহ তালা নিকট অন্য দিনের এবাদতের তুলনায় এত বেশি প্রিয় প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা নেয় আর প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের নেয় আদিসটি ইমাম তিরমিজি এনেছেন সাতশো আটান্ন নম্বরে সুনানে বাইহাকি কুবরা আদিস নম্বর তিন হাজার সাতশো সাতান্ন কানজুল সুনানিল আকাল আল আফ আলের আদিস নম্বর বারো হাজার আটশো আদালতে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বোখারি থেকে হাদিস এসেছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয় তার মানে এই দশ দিনের আমল সব থেকে বেশি প্রিয় সুতরাং যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে পায়ের নখ মাথার চুল অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটবেন না যদি না কাটার মেয়াদ যদি চল্লিশ দিনে বেশি হয়ে থাকে তাহলে সব কেটে ফেলাটাই আবশ্যক তা না হলে দশ দিন পর কোরবানির পর পরিষ্কার করবে যাই হোক জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আর এগুলো কাটাকাটি করবে না আহ কারণে নাসাইয়ের মধ্যে মাজার মধ্যে বলা হয়েছে যে জিলহজ মাসে দশ দিনের যে তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে সে যেন চুল নখ ইত্যাদি না কাটে সুনানে নাসাই কোবরা সুনানে ইবনে মাজা বাই হাদি এবং মোসনাদে আবি আওয়ানার হাদিস নম্বর সাতশো সাতাশি এ প্রসঙ্গে একাধিক আরও গ্রন্থে হাদিস রয়েছে যারা আমরা হজ করতে যেতে পারিনি তারা জিলহজ মাসের নয় তারিখ অবশ্যই রোজা রাখা এবং দোয়া করা কারণ শুধু আরাফাতের দিন যদি দিন রোজা নাও রাখতে পারি আমরা আরাফাতের দিন যেন অবশ্যই রোজা রাখা হয় কারণ আরাফাত দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে এই রোজা পূর্বের এবং পরের এক বছরের গুণাসমূহকে মিটিয়ে ফেলবে সেই মুসলিম হাদিস নাম্বার সাত চল্লিশ তাহলে পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মিটিয়ে ফেলবে মাত্র একটি রোজা সুতরাং যারা হজে না যাবেন তারা অবশ্যই রোজা রাখবেন এবং যারা হজ করবে তারা রোজা রাখবে না শুধু যারা হাজি তারা শুধু রোজা রাখবে না তাহলে আমরা বুঝলাম আর এর পরেও আরো বেশ কিছু আমল আছে যেগুলো ইখলাসের সাথে

তাকবিরে তাসরিক হলো যে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এটি ইজিল হাজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবিরটি বলা ওয়াজিব ওয়াজিব তাহলে নয় জিলহাজ ফজরের পর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবিরটি একবার কমপক্ষে একবার বলা বলা হলে ওয়াজিব

তেরো তারিখ তেরো জিরো আসরে নামাজ এর পর পর্যন্ত আর ঈদের দিন দশই আজিল হজ উত্তম হলো যে কোরবানি করা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এর যে কোনো একদিন কোরবানি করা যাদের উপরে যারা আর্থিক সচ্ছলতা আল্লাহ তালা দিয়েছেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব কারণ কোরবানির দিন বানি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহ তালার নিকটে রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করার থেকে বেশি প্রিয় কোরবানির সকল পশুর সিং পশম এবং তাদের খুরসহ কেয়ামতির দিন কোরবানি দাতার পাল্লায় আমলের পাল্লায় হাজির হবে আপনি যে পশুটা দিবেন এই পশুটা একেবারে সব কিছু হিসাব হবে খুর যেগুলো আমরা খাই না পশম যেগুলো খাওয়া হয় না রক্ত যেগুলো খাওয়া হয় না এগুলো সব আমলনামায় দেওয়া হবে কোনো বান্দা তার পাল্লায় এসে হাজির হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় ওয়া লাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কুরআনুল কারীমা সূরা হাজের মধ্যে বলা হয়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে কানজুল উমার মধ্যে প্রসঙ্গে হাদিস রয়েছে সুনানে তিরমিজির মধ্যেও তাহলে এগুলো এই কুরবানি দেওয়া প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব সুবহানাল্লাহ যে আমাদের দিন আপনারা আমার আমলনামাতে এসে হাজির হবে এই সব সমস্ত সওয়াবগুলো। বান কুরবানি পশুর প্রত্যেকটি প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি এক কি সওয়াব রয়েছে। এমন কি ভেড়ার লোমের হুকুমের ব্যাপারে বলা হয়েছিল যেটা তো গণনা কোনই সম্ভব না। কত একটা ভেড়ার কত কতগুলো চুল থাকে। একটা একটা ছাগল বা বকরীর মধ্যে শৈলে কতগুলো পশম। হ্যাঁ একটা উটের মধ্যে একটা দুম্বার মধ্যে একটা গরুর সারা শরীরে কত পশম হান প্রত্যেকটা পশমে প্রত্যেকটা পশমে বলা হয়েছে প্রত্যেকটা তুলের বিনিময়ে সবাব রয়েছে সুনানি ইবনে মাজার হাদিস নাম্বার তিন তাহলে সময় দিন বন্ধুরা এই হল এই জিলহাজ মাসের প্রথম দশকের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতগুলো আমরা যেন অবহেলায় অন্যান্য বছরের অন্যান্য সময়ের মতন যেন অবহেলা না হারিয়ে ফেলি আল্লাহ তালা কানুন কানিমের মধ্যে বলেছে নয়দ কুরুস মালুমা। তারা যেন নির্দিষ্ট দিন সময় আল্লাহ তালার নাম স্মরণ করে সুরহজের মধ্যে আর এখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলেছেন যে এই অর্থই হল জিল হজের প্রথম দশ দিন যারা দেখুন ওদিকে আল্লাহ তালা কসম করলেন আর ফাজি ওয়ালা ইয়ালি নাস এখানে সুরাহজের মধ্যে চতুর্দিক থেকে এই জিল হজ মাসের এই প্রথম দশ দিনের কথা আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন সুতরাং এদিকে আমাদের অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন জিলহাজের প্রথম দশ দিন হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত বেশি এবাদত বন্দি গেতে পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না ইমাম দারি মেয়ে প্রসঙ্গে হাদিস এনেছেন এমনি হাজার ফসুল বাড়িতে এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি হাদিস এনেছেন যে এই দিনগুলোতে সালাদ সিয়াম দান সাতকা হজ ইত্যাদির আর সমস্ত ইবাদতগুলোর যেন একবারে ঐক্য ঘটেছে এবাদতের ঐক্য এই মাসে দেখুন রমজান মাসে রমজান মাস কিন্তু এই মাসে রোজা রোজা ওয়াস আরাফাতের দিনে রোজা আর ফজিলত কুরবানি হজ মানে অনেকগুলো যেমন সালাত সিয়াম দান সবকা সবকিছুর ঐক্য যেন এখানে এসে পৌঁছেছে সুতরাং প্রচুর খরচ সালাতের পাশাপাশি প্রচুর নফল সালাত আদায় করা আল্লাহ তালা নৈকট্যের উদ্দেশ্যে যেই কোনো আমল অধিক পরিমাণে সেজদা করা সিয়াম রাখা আরাফাতের দিনে তাকবির তাহলিল তাহমিদ এগুলো দ্বারা যেন আমরা মুখরিত হয়ে ওঠে আমাদের শরীর আমাদের মুখ উচ্চ আওয়াজে পাঠ করা সাহাবাই কেরাম এটি করতেন দুঃখজনক হলো সত্য যে সাধারণ মানুষ এখন এগুলো ভুলেই গেছে সুতরাং এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনায়ত করুক আরাফাতে দিনে রোজা রাখা তৌফিক সমস্ত ভাইদেরকে দান করুক যার দ্বারা একটি রোজার মাধ্যমে দু বছরের সমস্ত গুনায়ের কাপ হয়ে যাবে আল্লাহ তালা নিকট নৈকট্য অর্জনের এই পন্থা আমরা জানি না আমরা সামনে বছর পাব কিনা সুতরাং যতটুকু আমরা পেয়েছি এই দশ দিন যেন আমরা ইবাদত করে আল্লাহ তালার রবীন বান্দা হিসেবে পরিগণিত হতে পারি আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাআলা দিবেন আল্লাযীনা জাহাদু সিনালানা হাদিয়ান লাহুম সুবুলানা আমার ব্যাপারে চেষ্টা সদamakলে অবশ্যই আমি তাকে আমার রাস্তা দেখাব সুতরাং এই অমূল্য সুযোগ ফুরিয়ে যাওয়ার পূর্বেই সময় দিনই বন্ধুরা গ্রহণ করুন সময় পার হয়ে গেলে আফসোস করে লাভ হবে না আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণ মৌসুম মৌসুমগুলোতে অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক ভালোভাবে ইবাদত বন্দেগী করার সাহায্য করুক صلی اللہ علیہ محمد نبی عمی علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ